একজন অভিনয়শিল্পী হিসেবে আমাদের কাছে আপনি অনেক বেশি আবেদন তৈরি করেছেন, কিন্তু আপনি কিন্তু বঞ্চিতও করেছেন আমাদের দর্শকদের, সেটি কেন? আমি যদি একই রকম চরিত্রে অভিনয় করি তাহলে যে দর্শক আমাকে বলছেন যে বঞ্চিত করছেন, সেই দর্শক ভাববেন না যে আমার আসলে অভিনয় করার দরকার আছে। আমি একটু চুপচাপ মানুষ, পরিচয় প্রিয় না, ফলে ছিল উল্টো। এবং যে সম্পর্কটা, যে রসালোর কথা বলছেন, এটি বাঁচিয়ে রেখেছে বসে। যেহেতু ফরিদের নামটা ওটা উচ্চারণ করলেন, ফরিদকে আমরা স্মরণ করি 15 বছর বা 20 বছর আগে তার যে অভিনয়গুলো সেগুলো নিয়ে স্মরণ করি, সেগুলোর অসাধারণত্ব আমরা নিয়ে আলাপ করি। এই 15 বছর তার কী করার সুযোগ রয়েছে? একজন বড় শিল্পীর জন্য আলাদা চরিত্র লেখা হয়, আর আমাদের দেশের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আই এম সরি, একটা শব্দ খুব ব্যবহার করে এখন সবাই, খাবে, এই গানটা খাবে, এই নাটকটা খাবে, অমুকের অভিনয়টা খাবে। খাওয়ার জিনিস নয় তো, আমি কোথায় আছি, কী আছি, কোথায় কোন দিন হেরে গেলাম, কোন দিন পরাজিত হলাম, কোন দিন কষ্ট পেলাম, এটা রিয়েলি ম্যাটার করে না যখন পরিবার চারপাশে। এই পর্যন্ত তোমাকে আমরা হ্যাঁ করেছি, না করেছি, এখন তুমি যেখানে যাচ্ছ তুমি তোমাকে হ্যাঁ করবে এবং না করবে, কিন্তু তুমি মনে রাখবে তুমি কোথা থেকে এসেছো। সৌজন্যে পারভেজ কাজী, এনরোলড এজেন্ট, কাকাতুয়া এজেন্সি, ফোন 5165825144। মোহাম্মদ ফাহিম জান, মর্গেজ ব্যাংকার্স, ফোন 5163483428। আহসান হাবিব, ব্যবসায়ী এবং কমিউনিটি বোর্ড মেম্বার, 08, ফোন 718-687-2470।